সো হ্যালো বন্ধুরা ফাইনালি কিন্তু প্রায় সকলে ক্যাশসের টোকেন তারা যে এক্সচেঞ্জারে উইথড্র করেছিল সেখানে কিন্তু চলে এসছে তো হয়তো অনেকের আসেনি টেনশান নেবেন না খুব তাড়াতাড়ি চলে আসবে তো ওই টোকেনটা বিক্রি করে বা সেল দিয়ে আপনার টাকাটা কীভাবে ব্যাঙ্কে নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এখানে আপনারা একটা জিনিস ফলো করুন এই যে দেখতে পাচ্ছেন আমার পঁচিশ হাজার ক্যাটস টোকেন বা যে কয়েন আছে তো এটা কিন্তু পুরো আমাকে দেয়নি এরকম কিন্তু অনেকের সঙ্গে হয়েছে তো এটা আবার কবে পাবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো এবার যে আপনি এই ক্যাশের টোকেনটা যে এক্সচেঞ্জারে নিয়েছিলে দেখতে পাচ্ছেন আমি এখানে বিট গেটে নিয়েছিলাম অনেকে কিন্তু বাইবিট কুকয়েন গেট ডট আয়োতেও নিয়েছিল তো সবগুলো এক্সচেঞ্জার থেকে আপনারা কীভাবে টোকেনটাকে সেল করে টাকা ব্যাংকে নেবেন সেটা আপনাদেরকে দেখাবো তো এর জন্য আপনারা কি করবেন আপনি যে এক্সচেঞ্জারে উইড্রো করেছেন সেই এক্সচেঞ্জারটা কিন্তু ওপেন করে নেবেন তো আপনাদের বোঝানোর জন্য এখানে আমি বিট গেটটা ওপেন করে নিচ্ছি যেহেতু আমি গেটে আমার ক্যাটসের টোকেনটা উইথড্র করেছিলাম তো সেম রকম আপনারা যে এক্সচেঞ্জারে এই ক্যাটসের টোকেনটা উইথড্র করেছেন সে এক্সচেঞ্জারটা ওপেন করে নেবেন নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেটস এখানে ক্লিক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন স্পট আপনি যদি স্পটে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যাটসের টোকেন দিয়েছে চব্বিশ হাজার সতেরোটা এবং আমার ওখানে কিন্তু পঁচিশ হাজার আপ টোকেন আছে তাহলে আমার কি হাজার টোকেন কেটে নিল না বন্ধু ওটা কাটেনি আপনারাও যারা ভাবছেন যে আপনার কোম টোকেন দিয়েছে আর টোকেন কোথায় গেল টেনশান নেবেন না ওই টোকেনগুলো কিন্তু আবারও তারা নেক্সট বারে এয়ারড্রপ দেবে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এবার এই যে ক্যাটসের টোকেনটা এটা আপনারা কিভাবে সেল দেবেন সেটা আপনাদেরকে দেখাবো তারপর বাই বিডেটটা কিন্তু দেখাবো ওকে তো সরো ফার্স্ট আপনি যদি বিট গেট থেকে হন এই যে দেখতে পাচ্ছেন ট্রেড আপনি ট্রেডে ক্লিক করবেন এবং একদম ওপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিটিসি টু ইউএসডিটি তো আপনি জাস্ট এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনাদের সামনে সার্চ বার আসবে এই সার্চে ক্যাটস সিলেক্ট করবেন ক্যাটস লিখবেন ওকে দেখতে পাচ্ছেন ক্যাটস ইউএসডিটি ওপেনিং শুন আপনি যদি এখানে ক্লিক করেন তো সেম এরকম আপনার সামনে চলে আসবে এবং ওখানে কিন্তু ক্যাটসের লোকও চলে আসবে ওকে তো এবার আপনি যেহেতু এখানে সেল করবেন তাই আপনি কি করবেন সেলে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লিমিট অর্ডার এখানে সিলেক্ট করে আপনি এখানে কি করবেন মার্কেট সিলেক্ট করবেন তো এবার যে আপনি ক্যাশের টোকেনটা বিক্রি করবেন আপনি পঁচিশ করবেন পঞ্চাশ পার্সেন্ট না হানড্রেড এই দাগটা কি করবেন এই যে ঘরে এটা আপনি চাইলে পঞ্চাশ পার্সেন্ট করতে পারেন চাইলে একশো পার্সেন্ট করতে পারেন তো সেটা আপনার ওপর ডিপেন্ড করবে তো এটা করে নেওয়ার পর আপনি যদি পুরো করতে চান হানড্রেড পার্সেন্টে ক্লিক করে এই সেল ক্যাটসে ক্লিক করলে কিন্তু আপনার টোকেনটা সেল হয়ে ইউএসডিতে পরিণত হয়ে যাবে এবার যখনই ওটা আপনার ইউএসডি হয়ে যাবে আবার কি করতে হবে ওই ইউএসডিটা সেল করে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনি হোমে আসবেন আসার পর এই যে মোর অপশান মোরে ক্লিক করবেন এখানে আপনাকে পিটুপির মাধ্যমে এই যে পিটুপির মাধ্যমে কিন্তু এখানে আপনার ওই ডলারটা সেল করতে হবে সেল করার পর তবে কিন্তু আপনি টাকাটা ব্যাঙ্কে নিয়ে যেতে পারবেন ফাস্ট কাজ হবে আপনার সেল করার তো যখনই কিন্তু বিকেল সাড়ে তিনটে চারটের দিকে এই ক্যাটসের টোকেনটা দেবে তো ফার্স্ট আপনারা কী করবেন টোকেনটাকে সেল করে ডলারে পরিণত করবেন তারপর আপনাদের জন্য ভিডিও আনবো ওই ডলারটা আপনারা বিক্রি করে কীভাবে টাকাটা ব্যাঙ্কে নিয়ে যাবেন তো এটা ছিল বিটগেটের আপনারা যারা বাইবিটে উইড্রো করেছেন তাদের দেখিয়ে দিই তো এরকম আপনারা বাইবিটটা ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন স্পট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখছেন আমার ডক্স লেখা আছে আপনি কী করবেন এর ওপর সিলেক্ট করে এখানে সার্চ করবেন ক্যাটস এখানে চলে আসবে ক্যাশ ইউএসডিটি কামিং শুন আপনি এর উপর সিলেক্ট করে দেবেন টোকেন কিন্তু লিস্টিং হওয়ার আর কিন্তু ছ ঘন্টা তিরিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড এটা বাকি আছে তো এরপর কিন্তু টোটাল কয়েনের রেট কত এ টু জেড সব জানতে পারবেন তো জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য এখানে কিছু দেয়নি সেম ওই আমি যেটা বিট গেটে দেখালাম সেম অপশান কিন্তু এখানে আসবে আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এরকম সেল করে আপনি ডলারে পরিণত করবেন তারপর সেম এরকম কিন্তু এখান থেকে পিটুবির মাধ্যমে আপনাকে টাকাটা ব্যাঙ্কে নিয়ে যেতে হবে বন্ধু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যখনই কিন্তু ক্যাশের টোকেন লিস্টিং হয়ে যাবে ছ ঘন্টা পরে আপনারা সরফাস ক্যাশের টোকেনটা সেল করে আপনারা ডলারে পরিণত করবেন তারপর আমি ভিডিও এনে দেবো যে আপনার পিটুপির মাধ্যমে ওটাকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যাবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই করে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনি ক্যাশ্যাক টোকেন এখন বিক্রি করবেন নাকি রেখে দেবেন তো তাই অবশ্যই অবশ্যই করে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নেবেন ধন্যবাদ বন্ধুরা